আছে কেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এলিসা কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একদম ফ্রেশ তাজা মলায়া মাছ রান্না করে দেখাবো। আর মাছগুলা দেখেন কতটা তাজা। এখন আমি মাছগুলোকে কেটে নিব। একটা মাছ ধরে প্রথমে সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এভাবে করে আস্তে করে মাছের ভিতরে যে ময়লাটা থাকে ওটা বের করে নিচ্ছি। আমি আর কিছু ফেলে দিচ্ছি না, কারণ মলায় মাছ কিন্তু চোখের জন্য অনেক ভালো, এই জন্য মলায় মাছের চোখগুলো আমি রেখে দিচ্ছি। এভাবেই কাটবো। সেমভাবে আরও একটি মাছ কেটে নিচ্ছি। এভাবে করে চাপ দিয়ে ভিতরের ময়লাটা বের করে নিচ্ছি।
আপনার চলবে